নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ইলিশ টকের একটা রেসিপি নিয়ে। এই ইলিশ মাছের টক এত সুন্দর খেতে লাগে, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। তো আমার কাছে এরকম ইলিশ মাছের দুটি লেজা পড়েছিল, তো এই লেজাগুলো কি করব ভাবলাম একটু টক করে ফেলি। তো ভাবাও যা আর করাও তাই, তো সেই জন্য একটু তেঁতুল গুলে নিলাম, আর এই মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। তেঁতুলটা জলে ভিজিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভাত ভালো করে হাত দিয়ে কোচলে নেব, আর মাছেতে নুন হলুদ একটু মাখিয়ে নেব। এত সুন্দর খেতে লাগে এইভাবে করলে, কি বলবো আপনাদের, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ইলিশ মাছের টক খেয়ে দেখতে পারেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কড়াইতে একটু তেল দেব, সর্ষের তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এখন মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কিচ্ছু না, সামান্য উপকরণ, আর এই তেঁতুলের টক ইলিশ মাছের লেজ দিয়ে এত সুন্দর খেতে লাগে, কি বলবো। খুবই সাধারণ একটা রান্না কিন্তু অসাধারণ স্বাদ। মাছগুলো একটু ছেটকাচ্ছিল বলে ঢাকা দিয়ে দিলাম, একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই যে মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলটাতেই একটু পাঁচফোড়ন দেব, শুকনো লঙ্কা পাঁচফোড়ন একটু ফোড়ন দেব। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন ওই তেঁতুলের যে কাতটা আমি গুলে রেখেছিলাম সেই তেঁতুলের কাতটা এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো একটু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই লেজাগুলো দেখবেন এই টক টক খেতেই খুব ভালো লাগে, বসে বসে এই টকটা লেজার কাঁটা ছাড়ানো এত সুন্দর খেতে লাগে। ভাতের শেষ পাতে এরকম ইলিশ মাছের লেজা দিয়ে টক দারুণ লাগে খেতে। এবার ওই তেলেতেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেব। যখন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তেঁতুলের যে কাতটা ছিল সেটা হাতে ছেঁকে দিয়ে দেব, দিয়ে জলটা আর একটু দিয়ে দেব, একটু নুন দেব, একটু হলুদ দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। আর যেরকম একটু মিষ্টি খেতে চান সেরকম, মানে খুব টক না আবার খুব মিষ্টিও না, একটু টক টক থাকবে একটু হালকা মিষ্টি থাকবে, সেই রকম টকটা একটু করব যাতে দারুণ লাগে খেতে। আমি বলছি আমার মুখ দিয়ে জল চলে আসছে, এত সুন্দর খেতে হয়। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এটা একটু ফুটে উঠেছে, এটা একটু মাছটার সঙ্গে ঝোলটা একটু ভালো করে ফুটে উঠলে একটু নুনটা মিষ্টিটা চেক করে নেব। চিনিটা খুবই কম দিলাম, কেন টকটা একটু বেশি করেই লাগবে। এবার এটা নামিয়ে ফেলবো, এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আর ভাতের শেষ পাতে এই রকম ইলিশ মাছের টক আর বসে বসে কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়া দারুণ লাগে খেতে। দেখেছেন কি সুন্দর কালার এসেছে, আর দেখতে অপূর্ব সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয় এইভাবে ইলিশ মাছের টক, মানে ইলিশ মাছের পড়ে থাকা যে লেজাটা সেটা দিয়ে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে দারুণ হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরাও।